হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অল্প একটু ইলিশ মাছ দিয়ে কিভাবে মজাদার বাঁধাকপির ঘন্ট তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন এক টুকরো লেজ আর এক এক পিস মাছ নিয়েছি ইলিশ মাছ এটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর কাটা বেছে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব হচ্ছে দুই টুকরো তেজপাতা এবার এটাকে হালকা ব্রাউন করছি তার মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি রসুন কুচিটা পরে দিলাম কারণ রসুনটা একটু তাড়াতাড়ি পুড়ে যায় পেঁয়াজটা যখন ব্রাউন একটু হালকা ব্রাউন হবে তারপর রসুন দিয়ে বাকিটা আমি ব্রাউন করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ এবং দেব সামান্য একটু আদা পেস্ট রসুন পেস্ট দিব না কারণ আমি কুচি রসুন দিয়েছি তারপর এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি যে কাঁটা বেছে রেখেছি সেই পানিটা কিন্তু আমি ফেলে দেনি ইলিশ মাছ সিদ্ধ করার সময় যে পানিটা বের হয়েছে সে পানি কিন্তু আমি ফেলে দেনি। সেই সেই পানিসহ এবং মাছ বাছা মাছটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা মাছের সঙ্গে একটু পানি ছিল তাই এই গুঁড়া মশলা পুড়বে না দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ আমি পরে দিব আমি এই মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ইলিশ মা ইলিশ মাছ তো সিদ্ধ মাছ তাই খুব বেশি মাছের সিদ্ধর চিন্তা নেই আমি মশলাগুলোকে ভালো করে ভুনা করে নিচ্ছি এরপর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি কুচিগুলো আমি এখানে বড় একটি বাঁধাকপির অর্ধেকের চেয়ে একটু কম নিয়েছি মানে চার ভাগের এক ভাগ নিয়েছি বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি তাই আমার একটা ইলিশ মাছের লেজ আর টুকরো মাছই হয়ে গেছে যেটুকু ফ্লেভার আসবে এতে যথেষ্ট খুব বেশি মাছের প্রয়োজন হয় না আর আমি দিয়ে দিলাম কিছু মরিচ এরপর এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব এবং ঢেকেও রাখবো আর যদি পানি শুকিয়ে যায় তাহলে একটু সামান্য পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব বাঁধাকপিটা একটু সিদ্ধ ভালো হলে তারপর একটু ভালো সিদ্ধ করতে হবে না হলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিব তো দেখুন আমি ঢেকে দিয়েছি এবং ঢাকার পরে আমি সামান্য পানিও দিয়েছিলাম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন পানিরটাও শুকিয়ে গেছে এবং বাঁধাকপিটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি আবার মুখটা খুলে দিয়ে নেড়ে নিচ্ছি এবং সুন্দর একটি স্মেল বের হয়েছে আর বাঁধাকপিতে একটু ধনে পাতা দিলে ভালো হয় তাহলে বাঁধাকপির একটা আলাদা গন্ধ আছে সেটা সেটা থাকে না আর আমার দেখুন এটা কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখুন এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো আর শীতের এই সবজিতে ধুনে পাতা কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে আর বাঁধাকপি ঘন্ট আসলে সবাই করেন জানি কিন্তু আমি কীভাবে করি এবং খুব সামান্য মাছ দিয়ে এত সুস্বাদু মজাদার বাঁধাকপি ঘন্ট করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারো ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি যখন হয়ে গেছে নামানোর দিয়ে একটু পানির মধ্যে আমি ময়দা গুলিয়ে দিয়েছি এতে এটা ঝোলটা একটু টেনে আসে এবং খেতে খুব মজা লাগে দেখতেও ভালো লাগে একটু আঠাও টাইপের হয় তো আমার বাধা বাঁধাকপি ঘন্ট কিন্তু হয়ে গেছে আমি নেড়ে বাকি ঝোলটা একটু শুকিয়ে ফেলছি একদম ঝোল শুকাবে না একটু মাখা মাখা টাইপের হবে তো আজকে রান্নাটা আমার কিন্তু শেষ বাঁধাকপি ঘন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি হচ্ছে বাঁধাকপি ঘন্ট কিন্তু অনেক কিছু দিয়েই খাওয়া যায় যেমন শোল মাছ তারপরে চিংড়ি মাছ তো আজকে আমি শেয়ার করলাম ইলিশ মাছ দিয়ে কিভাবে আমি রান্না করি তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে কেমন লাগছে অনেক মজাদার হয়েছে কিন্তু এই বাঁধাকপি ঘন্ট আসতে হবে বন্ধুরা এই পর্যন্তই আল্লাহ হাফেজ